তো বন্ধুরা তোমাদের ভালোবাসার সম্পর্কের মাঝে ঝগড়া হয়ে গেছে বা মান অভিমানের কারণে তোমাদের মাঝে বেশ কিছুদিন ধরে কথোপকথন বন্ধ রয়েছে বা তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছে তুমি তাকে ফেরানোর চেষ্টা করার পরেও সে তোমার লাইফে ফেরেনি কিন্তু তোমার মনে বিশ্বাস রয়েছে সে মানুষটা তোমাকে ভালোবাসে হয়তো তার অভিমানের পরিমাণটা বেশি কিন্তু সে লাইফে আই মিন তোমার লাইফে ফিরবেই যদি তোমাদের সিচুয়েশনটা এমন হয়ে থাকে এমতো অবস্থায় তোমার সেই মানুষটি তোমাকে যে মিস করছে সেই বিষয়ে তুমি জানবে কী করে কেননা সে মানুষটিকে কিন্তু তুমি প্রচণ্ডই মিস করছো এবং তোমার মনে এই বিশ্বাসটা অবশ্যই রয়েছে যে সে মানুষটিও আমাকে মিস করে কিন্তু তুমি জানতে চাইছো যে সে মানুষটি যে আমাকে মিস করে তার সাইন বা সংকেত আমি কীভাবে পাব। যেহেতু তোমার মনে বিশ্বাস রয়েছে বিশ্বাস না থাকলে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তোমার মধ্যে আসতো না যদি তোমার ভালোবাসার মানুষটার ব্যবহার এতটাই রাফ হতো যদি সে এতটাই কঠোর হয়ে থাকতো তবে তো তোমার মন তোমাকে এই বিষয়ে সিগন্যাল দিয়েই দিত যে এই সমস্ত প্রশ্নগুলো আনাটা মনে নিরর্থক কেননা সে মানুষটা তো আমাকে ভুলেই গেছে সে মানুষটা তো পাসাণ্ড বাট সে মানুষটার মনেও কিন্তু মন বলে একটা বস্তু রয়েছে তার মাঝেও কিন্তু এমন মানসিকতা রয়েছে যে মানসিকতার দ্বারা তুমি সে মানুষটি সম্পর্কে ভাবতে বাধ্য হচ্ছ সে মানুষটি যতই আমার থেকে দূরত্ব মেনটেন্স করে চলুক যতই আমাদের মধ্যে ঝগড়াঝাঁটি মান অভিমানের পর্ব চলুক বা যতই সে আমাকে ছেড়ে দূরে চলে যাক আমাদের ব্রেকআপ হয়ে যাক তারপরেও কিন্তু সে মানুষটা আমাকে মিস করে কিন্তু সে মানুষটা একটু অভিমানই বেশি সে মানুষটা একটু ইগোইস্টিক প্রকৃতির যে জন্য কিন্তু সহজে নিজেকে নত করে না বাট সে মানুষটা আমাকে মিস করে এবার প্রশ্ন হচ্ছে যে সে মিস করে সে মিসিং সাইনগুলো আমি কীভাবে পাবো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে বেশ কিছু সাইন তুলে ধরবো যে সমস্ত সাইনগুলো কিন্তু ইউনিভার্সের দ্বারা তোমাদের কাছে এসে থাকে যে সমস্ত সাইনগুলো কিন্তু সম্পূর্ণই তোমরা মানসিক দিক থেকে ফিল করে থাকো এবং আমার এই ভিডিওতে বলা কথাগুলো কিন্তু নিরর্থক না আমি কিন্তু তোমাদের আবেগ কিনে খেলা করি না তোমাদের মানসিক অবস্থাটাকে বুঝতে পারি এবং তোমাদের মানসিকতাকে কিন্তু সর্বদাই সম্মান করি তাই আমার বলা কথাগুলোকে কখনো এভাবে নেবে না যে আমি জাস্ট তোমাদের মন মানসিকতাকে নিয়ে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছি এমনটা কিন্তু না আমি এইসব বিষয়ের উপর অনেক রিসার্চ করে অনেক রেজাল্ট পাওয়ার পরেই কিন্তু বেশ কিছু সাইন তোমাদের মাঝে তুলে ধরবো এবং চোখ বন্ধ করে সেই সাইনগুলোর প্রতি বিশ্বাস করো নিজেদেরকে দেখে আই মিন নিজেদের লাইফ কিনে মিলিয়ে দেখো তবেই কিন্তু তোমরা বিশ্বাস করবে যে এই দাদার বলা কথাগুলোর মধ্যে কতটা সত্যতা রয়েছে রাতিতে শুতে যাওয়ার পর প্রায়ই তুমি তোমার ভালোবাসার মানুষটিকে স্বপ্নে দেখছ এবার তোমরা বলতেই পারো যে দাদা আমরা তো আমাদের ভালোবাসার মানুষটিকে প্রায়ই স্বপ্নে দেখে থাকি দেখো প্রায়ই স্বপ্নে দেখা আর কন্টিনিউ কয়েক দিন ধরে দেখার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে যখন তুমি তোমার ভালোবাসার মানুষটিকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমোবে তখন কিন্তু সে মানুষটির বিষয়ে স্বপ্ন আসাটা স্বাভাবিক কেননা আমরা শুতে যাওয়াকালীন যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে ভাবাকালীন সই সেই বিষয়গুলোই কিন্তু আমাদের স্বপ্নে আসে বাট আজ কিন্তু তুমি তোমার লাইফে ব্যস্ত হয়ে গেছো বাট ব্যস্ততার পরে যখন তুমি ক্লান্ত শরীরে শুয়ে পড়েছো শুয়ে পড়ার পর সে মানুষটিকে প্রায়ই স্বপ্নে দেখতে পাচ্ছ আজও দেখতে পেয়েছো কালো দেখতে পেয়েছো পরশুও দেখতে পাচ্ছ এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি সে মানুষটিকে তুমি স্বপ্নে দেখতে পাচ্ছ এবং স্বপ্নে তার সঙ্গে কি কি ঘটেছে সমস্ত বিষয়ই কিন্তু ঘুম থেকে ওঠার পরে তোমার স্মরণে রয়েছে এই বিষয়গুলো কেন হয়ে থেকে জানো কেননা আনকনসিয়াসলি কিন্তু সে মানুষটার সঙ্গে তোমার কিন্তু একটা কানেকশন তৈরি হচ্ছে এটা কীভাবে হচ্ছে সে মানুষটি হয়তো তোমার সঙ্গে রাগারাগি করে বা অভিমানের কারণে চলে গিয়েছে বা দূরত্ব মেনটেন্স ঘুরে চলছো তোমরা বা তোমাদের ব্রেকআপ হয়ে গেছে বাট কিছুটা সময়ের পর কিন্তু সে মানুষটাও তোমাকে প্রচণ্ড পরিমাণ মিস করছে যার ফলে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে তোমাদের মধ্যে একটা আনকনসিয়াসলি কানেকশন তৈরি হচ্ছে এবং তার তরফ থেকে এই মিসিং সিগনালের ফলেই কিন্তু সেটা ইউনিভার্সের দ্বারা তোমার কাছে স্বপ্নের থ্রুতে তোমার কাছে সে জানাচ্ছে যে সে তোমাকে প্রচণ্ড মিস করছে আর এই সমস্ত বিষয়টাই কিন্তু ইউনিভার্স দ্বারা পরিচালিত হচ্ছে যদি তোমার সঙ্গে এমনটা কন্টিনিউ হয়ে থাকে যে তুমি রাত্রিতে সে মানুষটার স্বপ্ন দেখছো এবং একদিন দুই দিন না প্রায়ই দেখছো যদি শুতে যাওয়া হয়তো সে মানুষটার কথা কোনো দিন ভাবতে পারছো না ব্যস্ততার কারণে বা অন্য কোনো কাজের কারণে তারপরেও কিন্তু সেই মানুষটার স্বপ্ন দেখতে তুমি বাধ্য হচ্ছ এমনটা যদি তোমার সঙ্গে হয়ে থাকে তবে তুমি একটা বিষয় ভেবে নিও সে মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে যার ফলেই কিন্তু তুমি সে মানুষটিকে কন্টিনিউ স্বপ্ন দেখতে বাধ্য হচ্ছ ইদানিং তুমি প্রায়ই নানান জায়গাতেই তোমার ভালোবাসার মানুষটির বা স্পেসিফিক পার্সনের নাম দেখতে পাচ্ছ বা তার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ সেটা যেখানেই হোক না কেন তুমি রাস্তাঘাটে চলাকালীন কোনো গাড়িতে তুমি তোমার ভালোবাসার মানুষটির নাম দেখতে পাচ্ছ বা কোনো মোটরসাইকেলের পেছনে বা কোনো গাড়ির পেছনের যে নাম্বারগুলো থেকে সেই নাম্বারগুলোর সঙ্গে তোমার ভালোবাসার মানুষটির ডেট অফ বার্থ সেম মিল রয়েছে এবার এখানেও তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে দাদা এমনটা তো হতেই পারে যে আমি কোথাও যাচ্ছি সেখানে যাওয়াকালীন কোনো একটা দোকানে গেলাম সেই দোকানের নামটাও তো আমার ভালোবাসার মানুষটির নাম দিয়েও হয়ে উঠতে পারে বাট একটা কথা সর্বদাই খেয়াল রাখবে সেটা একবার হতে পারে কোয়েন্সিডেন্সলি একবার হতে পারে বাট সেই বিষয়টা যদি একাধিকবার হয় বারবার হয় তুমি কোথাও যাচ্ছ যাওয়াকালীন তোমার ভালোবাসার মানুষটির নাম তুমি নানান জায়গায় দেখতে পাচ্ছ বা তুমি রাস্তায় চলাকালীন তোমার ভালোবাসার মানুষটার নাম ধরে কেউ ডাকছে এবং সেই ডাকটা তুমি শুনতে পাচ্ছ সে হয়তো অন্য কাউকে ডাকছে সে ব্যক্তিটার সঙ্গে বা সে পার্সনের সঙ্গে তোমার ভালোবাসার মানুষটার নাম একই বাট সে বিষয়টাকে তুমি প্রায় শুনতে পাবে কোনো একটা গান শোনাকালীন সে ভালোবাসার মানুষটার নাম তোমার কানে ভেসে আসছে হঠাৎই তুমি টিভিতে সে মানুষটার নাম বারবার দেখতে পাচ্ছ ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানেই তুমি যাচ্ছ কমেন্ট সেকশন থেকে শুরু করে কোনো একটা নতুন ফ্রেন্ড বা ইউটিউবে ভিডিও দেখাকালীন সেই ভিডিওর দ্বারা সে ভালোবাসার মানুষটার নাম কিন্তু তোমার কানে ভেসে আসবে এবং এই বিষয়গুলো কিন্তু হঠাৎই যদি হয়ে থাকে তবে একবার হবে বারবার যখন হয় তখন কিন্তু এটা কিন্তু ইউনিভার্সের সাইন ইউনিভার্স কিন্তু তোমাকে এই সাইনটা দিচ্ছে যে সেই মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে যে জন্যই কিন্তু তার মিসিং সিগনালটা ইউনিভার্সের দ্বারা তোমার কাছে আসছে আর এগুলো তখনই হয়ে থাকে যখন আমাদের ভালোবাসার সম্পর্কগুলোর মধ্যে প্রচণ্ড ভালোবাসা কাজ করে এবং পবিত্রতা কাজ করে পবিত্র ভালোবাসাকে কিন্তু স্বয়ং ঈশ্বর অব্দি সমর্থন করে সেজন্যই কিন্তু বলা হয়ে থাকে লাভ ইস কড তোমার ভালোবাসার মানুষটি যে সমস্ত জিনিসগুলোকে পছন্দ করে যখন তোমাদের সম্পর্কটার মধ্যে মিষ্টতাপূর্ণ সম্পর্ক ছিল বা সময় ছিল তখন কিন্তু তুমি সে মানুষটির পছন্দ সম্পর্কে অবগত ছিলে এখনও কিন্তু অবগত রয়েছে একই রকমভাবে সে মানুষটিও কিন্তু তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে সব কিছু জানে হঠাৎই তুমি লক্ষ্য করে দেখবে সে মানুষটির পছন্দের জিনিসগুলোকে কিন্তু তুমি প্রায় দেখতে পাবে হতে পারে তার পছন্দের কোনো গান বা পছন্দের কোনো খাবার পছন্দের কোনো কালার পছন্দের কোনো জায়গা পছন্দের কোনো গাড়ি বা তার পছন্দের যে কোনো জিনিস যে সমস্ত বিষয়গুলোকে সে খুবই পছন্দ করত ইদানিং তার পছন্দের জিনিসগুলো কিন্তু তোমার চোখের সামনে অজান্তেই চলে আসবে এখানেও কিন্তু তুমি প্রশ্ন করতে পারো যে দাদা এমনটা তো হতেই পারে বাট আমার একটাই কথা এমনটা হতে পারে সেটা একবার দুবার যখন বারবার হবে তখন কিন্তু সেই বিষয়টা তোমার মনকে নাড়া দিতে বাধ্য হবে যে কেন এই বিষয়টা আমার সঙ্গে বারবার ঘটছে এটা কিন্তু ঘটছে বলে ভুল হবে এটা কিন্তু ঘটানো হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে বা যেহেতু প্রথমে তোমাদেরকে আমি বলেছি হয়তো সেই ইগোয়েস্টিক প্রকৃতির বা তার মধ্যে একটু ঘ্যাম বেশি রয়েছে বা সে একটু ভাব বেশি দেখায় বা সে একটু চাপা প্রকৃতির যে জন্যই কিন্তু সে নিজের মনের ফিলিংসগুলোকে হরবর করে অন্যের সামনে দূরে ধরতে পারে না বা তোমার সামনে বলতে পারে না যার ফলে কিন্তু সে যে তোমাকে প্রচণ্ড মিস করছে সে নিজের মিসিং বিষয়গুলো তোমার সামনে বলতে পারছে না বা এমনটাও হতে পারে যে সে যখন তোমার সঙ্গে অভিমান করে চলে গিয়েছিলো তুমি তাকে ফেরানোর জন্য বা তার অভিমান ভাঙানোর জন্য প্রচণ্ডই চেষ্টা করেছো সে যখন তোমাকে ছেড়ে ব্রেকআপ করে চলে গিয়েছিল তাকে ফেরানোর জন্য তার লাইফে ফিরে যাওয়ার জন্য তুমি তোমার তরফ থেকে প্রচণ্ড চেষ্টা করার ফলে সমস্ত চেষ্টাই তোমার বৃথা হয়ে গিয়েছে সে তোমাকে ইম্পর্টেন্ট দেয়নি যার ফলে এখন যখন সে তোমার অস্তিত্বকে অনুভব করে তোমাকে প্রচণ্ড মিস করছে সে তোমার লাইফে ফিরে আসতে ইতস্তত বোধ করছে তার মনে একটা গিলটি কাজ করছে যে জন্যই কিন্তু সে তোমাকে ডিরেক্টলি বলতে পারছে না যে আমি তোমাকে মিস করছি তোমাকে আবারও ভালোবাসি আমি ভুল করেছি এ কারণের জন্যই কিন্তু সে যে তোমাকে প্রচণ্ড মিস করছে এবং তার এই মিসিং সিগনালগুলো ইউনিভার্সের থ্রুতে তোমার কাছে আসছে কেননা তার ভালোবাসাটার মধ্যেও কিন্তু পবিত্রতা রয়েছে সম্পর্কের মাঝে ঝগড়া ঝামেলা মান অভিমান ছোটোখাটো ব্রেকআপ এগুলো কিন্তু হয়েই থাকে এর মানে যে সম্পর্কগুলো ভেঙে যায় তা কিন্তু না এর ফলে ভালোবাসার সম্পর্কগুলোর মধ্যে আরও মজবুত সিচুয়েশনটা ক্রিয়েট হয় কেননা কিছু সময়ের জন্য আলাদা হওয়ার ফলে কিন্তু আমরা সামনেকার মানুষটার অস্তিত্ব সম্পর্কে ধারণা বুঝতে পারি একই রকমভাবে সে মানুষটা তোমাকে যে প্রচণ্ড মিস করছে তার মিসিং সিগন্যালগুলো ইউনিভার্সের থ্রুতে তোমার কাছে আসছে এবং এ সমস্ত ঘটনাগুলো যদি তোমার সঙ্গে ঘটে থাকে যে তিনটে ঘটনার কথা আমি উল্লেখ করলাম বা যে তিনটে সাইন তোমাকে বা তোমাদেরকে বললাম তার মধ্যে যদি দুটো একটাই তোমাদের সঙ্গে ঘটে প্রায়ই ঘটে তবে তোমরা হানড্রেড পার্সেন্ট এটা বিশ্বাস করে নিও সে মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে তুমি একটিবার বিষয়টিকে ইনকোয়ারি করে দেখো এই দাদার কথা বুঝতে পারবে যে কতটা সত্যতা রয়েছে তোমাদের এই দাদা রাজের কথায়